মাধ্যমিকের যে রেজাল্টটা বেরিয়েছে, যেখানে 79 স্টুডেন্ট ফার্স্ট হয়েছে, 100% পাস করেছে এবং 90% ফার্স্ট ডিভিশন পেয়েছে, এই রেজাল্টটা করোনার একটা গুড এফেক্ট না করোনার সাইড এফেক্ট আমি ঠিক বুঝে উঠতে পারছি না। কারণ এই রেজাল্টটা বেরোনোর সঙ্গে সঙ্গে প্রচুর মিম তৈরি হয়ে গেছে, প্রচুর লোক এটাকে নিয়ে রোস্ট করে দিয়েছে এবং প্রচুর নামি দামি গণ্যমান্য ব্যক্তি যারা এটাকে নিয়ে হাসাহাসি শুরু করেছে। শিক্ষাবিদ হিসেবে গোটা বিষয়টা কিভাবে দেখছেন? এটা হাস্যকর, মানে অবিশ্বাসযোগ্য। বা তারা মিডিয়ার সামনে বিভিন্ন রকম মন্তব্য করছে। তো প্রথমে এই রেজাল্টটা শুনে আমারও খুব হাসি পেয়েছিল। এরপর আমি মাধ্যমিকে এরকম একটা অদ্ভুত রেজাল্ট বার করবার কারণটা নিয়ে একটু ভাবনা চিন্তা শুরু করি। কোয়েশ্চনিং ইজ দ্য বিগিনিং অফ ইন্টেলিজেন্স। কারণ কোনো কারণ ছাড়া কোনো কাজ হয় না বা কোনো ডিসিশন নেওয়া হয় না। তো এই ডিসিশনটা নেওয়ার পেছনে কারণটা কী ছিল যে এত বড় বড় মাথা বসে আছে, এত হাইলি এডুকেটেড লোকজন বসে আছে, তারা এরকম একটা অদ্ভুত ডিসিশন নিয়ে নিল উইদাউট রিজন, আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারলাম না। তারপর ব্যাপারটা আমি একটু বোঝার চেষ্টা করি। এর কারণ হলো যে উইদাউট কজ কোনো এফেক্ট হয় না। मैं बस हिसाब कर रहा था कि जब मैंने जोड़ा घटाया गुणाकार किया और उसके बाद जब भागाकार किया तब एक ही जवाब मिला और अब शायद वो सही भी है। এই রেজাল্টটাকে তোমরা একটা পজিটিভ ডিসিশন বা একটা ওপেন মাইন্ডেড ডিসিশন বলতে পারো। 100% লোক পাস করবার মানে হলো শিক্ষা ব্যবস্থাকে উন্মুক্ত করে দেওয়া, যে শিক্ষা ব্যবস্থা সবার জন্য সমান, এবার যা করতে হবে নিজেদের ট্যালেন্টের দমে করতে হবে। এর সব থেকে বড় উদাহরণ হলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, যেটা তোমাদেরকে চোখে আঙুল দিয়ে বলে দিচ্ছে এরপর থেকে যা করতে হবে নিজের দমে করতে হবে। ক্যা তুম লোগ কাহাঁ কাহাঁ কানেকশন জয়েন কর রহে হো? ফুল কানেকশন হ্যায় বাবা। আর মাধ্যমিকের এই রেজাল্টটা আমাদের শিক্ষা ব্যবস্থাতে একটা বড়সড় চেঞ্জ আনতে চলেছে। কারণ হলো আমাদের যে শিক্ষা ব্যবস্থা বা আমাদের যে এডুকেশনাল সিস্টেম, সেটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে আমাদেরকে আমাদের গ্রেডেশনের বেসিসে জাজ করা হয়, আমাদের ট্যালেন্টের বেসিসে জাজ করা হয় না। গ্রেড ক্রিয়েটস ডিভাইড, স্যার, ডিভাইড। আর 79 স্টুডেন্টকে প্রথম ঘোষণা করা এবং 90% স্টুডেন্টকে ফার্স্ট ডিভিশন ঘোষণা করা মানে হলো স্টুডেন্টদের মধ্যে মনোবলকে বাড়িয়ে তোলা এবং স্টুডেন্ট যে ইগোটা থাকে, অর্থাৎ খুব ভালো করে বললে যে আমরা যখন ফার্স্ট হই বা সেকেন্ড হই বা থার্ড হই, তো আমরা কি করি আমাদের যে ইগোটা আছে সেই ইগোটাকে স্যাটিসফাই করি। হিউম্যান বিহেভিয়ারকে বারে মে উস দিন হামনে কুছ জানা, দোস্ত ফেল হো জায়ে তো দুখ হোতা হ্যায়, লেকিন দোস্ত ফার্স্ট আ জায়ে তো জ্যাদা দুখ হোতা হ্যায়। তো সেক্ষেত্রে কি করা হলো যে স্টুডেন্ট ইগোটাকে বার করে দিয়ে প্রত্যেককে এনকারেজ করা হলো যে তোমরাও কিছু করো, তোমরাও পড়ো, তোমরাও এগিয়ে চলো। তো এর জন্য এই রেজাল্টটা ঘোষণা করা হয়েছে। ক্যা সোচ হ্যায় রে তেরি, মাননা পড়েগা। সব থেকে মজার ব্যাপার যেটা হলো, আমরা যদি সরকারের ডিসিশনটাকে নিয়ে ক্রিটিসিজম করি বা হাসাহাসি করি, তো সেক্ষেত্রে আমরা আমাদের ডিসিশনকে নিয়ে ক্রিটিসিজম করছি বা হাসাহাসি করছি, কারণ এই সরকারকে আমরাই ভোটে নির্বাচিত করে নিয়ে এসেছিলাম। দেখো বোঝো অবস্থা, তোমার হাসনা ভি গলতি হ্যায়। আর আমাদের তো অভ্যাসই রয়েছে যে চায়ের দোকানে চায়ের কাপে চুমুক দিতে দিতে আমরা দেশ চালিয়ে দিই বা সরকারের ভুল ঠিক সব বিচার করে ফেলি, একবারে সমস্ত সলিউশন খুঁজে বার করে ফেলি। তা আমি বুঝতে পারি না যে এত বড় বড় মাথা, এত আইএস, এত এডুকেটেড লোকজন অত ক্ষমতায় বসে আছে, ক্ষমতায় বসে থেকে তারা এইটুকু কেন বুঝতে পারে না, যেটা আমাদের চায়ের দোকানের লোকজন সবাই বুঝে যায়। তো আমি ভাবতাম এদেরকে যদি চায়ের দোকানে ঘুরিয়ে আনা যায়, দু ঘন্টার জন্য যদি চায়ের দোকানে আড্ডা দিয়ে আনা যায়, তাহলেই আমাদের সরকারের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু মজার ব্যাপার হলো যেটা হয় না, আমরা যেটা ভাবি বা আমরা যেটা বলি সেই অনুযায়ী সরকার চলে না। তো তোমরা যারা মাধ্যমিকের এই রেজাল্টটা নিয়ে খুশি হয়ে খুব ভিডিও বানাচ্ছো বা খুব নাচানাচি করছো, বা ফেসবুকে ভিডিও আপলোড করছো যে আমরা না পরীক্ষা দিয়ে না পড়ে ফেসবুকে ছবি আপলোড করে ইনস্টাগ্রামে রিল ছেড়ে আমরা পাস করে গেলাম, তোমাদেরকে বলছি তোমরা বেশি খুশি হয়েও না। ঠিক আছে, তোমার গলতি কি? আমার মতে পরীক্ষা এই কারণে নেওয়া হয় না যে তুমি কতটা শিক্ষিত বা অশিক্ষিত সেটা প্রমাণ করবার জন্য। পরীক্ষা এই কারণে নেওয়া হয় যে পরীক্ষা এসে গেছে, কিছুটা হলেও পড় বা এবার কিছুটা হলেও শেখ। সমঝ পা রহে হো মে ক্যা কহ রহা হু? আর মাধ্যমিকের এই রেজাল্টটার একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেটা হলো যা করতে হবে নিজের ট্যালেন্টের দমে করতে হবে। তোমরা দেখবে যে টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা থাকে না স্টার্ট দিয়ে ছোটো ছোটো করে, যেগুলো আমরা পড়ি না, না পড়ে অ্যাভয়েড করে চলে যাই, তো সেরকমই মাধ্যমিকের এই রেজাল্টটার একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। লড়া চুপ কর, এই কথাগুলো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখাশোনা ফ্রি, কেনাকাটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমার এই ভিডিওটি তোমাদের কীরকম লেগেছে তোমরা তোমাদের মতামত আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে পারো। এছাড়া তোমাদের যদি কোনো সাজেশন থাকে বা তোমরা কী ধরনের টপিক শুনতে চাইছো বা কী ধরনের টপিক দেখতে পছন্দ করছো, তোমরা সেটাও আমাকে লিখতে পারো। এর ফলে কী হবে, তোমাদের সঙ্গে আমার কমিউনিকেশন ভালো হবে আর এর সাথে সাথে আত্মীয়তাও বাড়বে। তো চলো, থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড কনসিডারেশন অ্যান্ড সিম্প্যাথেটিক অ্যাকশন অলসো। এই নাম্বারে স্যাটিসফাই? হ্যাঁ, যা করেছে নিজেকে, এটা তো কেউ দিয়ে দেয়নি, বলতে পারবে না এই করোনাকালে কেউ দিয়েছে, নিজেকে দিয়েছে তাই। তো বন্ধুগণ খতম।